কলকাতায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তার আগেই হলো কলস্থাপন, চলছে হরিনাম সংকীর্তন, বাজছে শাঁখ, পড়া হবে গীতার পাঁচটি অধ্যায়। প্রশংসনীয় উদ্যোগ, বার্তা প্রধানমন্ত্রীর। রাজ্যপালের অপসারণ নির্দেশ অগ্রাহ্য করে যাদবপুরে সমাবর্তনের দায়িত্বে বুদ্ধদেবী। রাজ্যের হাতিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ, মঞ্চে আচার্যর আসন থাকলেও আসবেন কি, তুঙ্গে জল্পনা। আশা আকাঙ্ক্ষার দোলাচলের মধ্যেই আজ প্রাথমিকে টেট। কলকাতা সহ রাজ্যের 773টি কেন্দ্রে হবে পরীক্ষা, প্রার্থী 3,09,000। টেটের জন্য চলবে অতিরিক্ত মেট্রো। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ, জুটল জামিন অযোগ্য ধারা। হেফাজতে চাইলেও ধোপে টিকল না পুলিশের যুক্তি, 55 জন চাকরি প্রার্থীর জামিন, জেল হেফাজতে 4। চাকরি চেয়ে রাত কাটল রকাপে, বাম জমানা টানলেন শিক্ষামন্ত্রী। যোগ্য অযোগ্য দুয়ের হয়েই মামলা করে নিয়োগে জট বিকাশ রঞ্জনদের। SLST চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে দেখা করে আক্রমণে কুণাল, আগে বন্ধ করুন বেআইনি নিয়োগ, পাল্টা বিকাশ। বড়দিনের আগে ঘূর্ণাবর্তে ঘায়েল শীত, এক ধাক্কায় ঊর্ধ্বমুখী পারদ, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, কুয়াশার দাপটে ব্যাহত যান চলাচল। দুর্গাপুরে ফের রসনা স্বাদ সন্ধান, হরেক খাবারের হদিশ নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে দক্ষিণের খাইবার পাস, চলবে 25 ডিসেম্বর পর্যন্ত।